হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে তো ভিওয়ার্স এই চ্যানেলে মূলত গ্লানো শেয়ার রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি এবং গানো শেয়ার যে ধরনের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের আলোকেই আমি আলোচনা করার চেষ্টা করে থাকি তো আজকেও আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আঠারো বছরের নিচে যাদের বয়স অর্থাৎ ষোলো বছর সতেরো বছর তারা অপারেশন করতে পারবে কিনা তো আমি খুব সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেহেতু ব্যাপারগুলো বোঝাতে হয় সো ভিডিওগুলো একটু বড়ো হয়ে যায় ঠিক আছে সো আপনারা একটু ধৈর্য দিয়ে শুনবেন সো আমার সামনে আমার হাত দিয়ে কিন্তু অনেক সতেরো বছর আঠারো বছর ১৬ বছর পাঁচ মাস এরকম বয়সে অনেক অপারেশন হয়েছে হ্যাঁ কেন অপারেশন হয়েছে এবং তাদের কোনো প্রবলেম হয়নি অনেকে দেখবেন যে ক্যাডেট কলেজে ভর্তি হয় ক্লাস সেভেন এইট থেকে তারা প্রিপারেশন নেয় ওয়ান এ সো তাদেরও দেখা গেছে যে এরকম ইম্প্রুভমেন্ট সো দেখা যাচ্ছে ভর্তি হওয়ার পরে বা ভর্তি হওয়ার আগ আগেও কিন্তু আমার কাছ থেকেই অপারেশন করেছে তো ব্যাপারগুলো হচ্ছে রিয়াল মানে মানে রিয়ালিটি বা বাস্তবতা অনুযায়ী আমি হলো কথাগুলো বলছি সো আঠারো বছরের নিচে যারা পেশেন্ট আছেন তারাও যদি খুব ইমার ইমার্জেন্সি না হয় তাহলে অপারেশন করার দরকার নেই কিন্তু ইমার্জেন্সি হলে আপনারা অপারেশন করতে পারবেন এতে আপনাদের কোনো শারীরিক ক্ষতি হবে না আমি ডাক্তারকেও জিজ্ঞেস করেছিলাম এবং গুগলও করেছিলাম আমি দেখেছি যে না ষোলো বছর প্লাস হলে আপনারা অপারেশন করতে পারবেন এতে কোনো আপনাদের ফিজিক্যালি কোনো প্রবলেম হবে না যদি ইমার্জেন্সি হয় তাহলে অপারেশন করবেন আর না হলে এই কম বয়সে অপারেশন করার দরকার নাই কম বয়সে কেন অপারেশন করার দরকার নেই সেটা আমি বলছি যেহেতু গ্যানোকামিসিয়ার যে সকল প্রবলেমের কারণে আমাদের মধ্যে দেখা দেয় তার মধ্যে একটা হচ্ছে হরমোনাল ডিজঅর্ডার সো যখন বয়সন্ধি হচ্ছে ছেলেদের এগারো বারো বছর বা তেরো বছর থেকে শুরু হচ্ছে তখনই কিন্তু এই হরমোনের যে ইমব্যালেন্সটা সেই সময় থেকে শুরু হয় এই সময় ছেলেদের যে ছেলেদের একটা ভাব কণ্ঠস্বর বলেন বা ছেলেদের যে বাহ্যিক গঠন বা বাহ্যিক ভিউ মানে যে যেগুলো দেখে আমরা বুঝি যে এটা একজন একজন ছেলেদের বৈশিষ্ট্য প্রকাশ পায় সেইগুলা কিন্তু প্রকাশ পেতে থাকে এই বয়সন্ধির সময় এবং এই বয়সন্ধির সময় থেকে কিন্তু হরমোনের একটা আধিক্য থাকে কম বেশি হয় এবং এই সময় দেখবেন যে অনেক ছেলের চেস্ট এমনি নর্মালি একটু বড়ো হয়ে যায় আমারও ভাগ নিয়ে আছে হ্যাঁ আমারও একটা হুসাইন আছে যেমন আপনারা হয়তো দেখেছেন হুসাইনেরও কিন্তু এরকম বা আমার আশেপাশে অনেকের আমি দেখেছি যে এই বয়সন্ধির সময় যেহেতু হরমোনের আধিক্যটা বেশি থাকে ওই সময়টা দেখা যাচ্ছে এই চেস্ট নর্মালি বড়ো হয়ে যায় দুই দিকের বেস্ট বড়ো হয়ে যায় আবার দেখা যাচ্ছে সেটা এক বছর দুই বছর পরে যখন এই বয়সন্ধির পিরিয়ডটা চলে যায় তখন এটা কিন্তু নর্মালি ঠিক হয়ে যায় সো দেখা যাচ্ছে যে এই বয়সন্ধি থেকে শুরু করে লাস্ট তিন চার বছর অর্থাৎ যদি বয়সন্ধি তেরো বছর থেকে শুরু হয় তেরো চোদ্দো পনেরো ষোলো মানে ষোলো সতেরো বছর কিন্তু এই হরমোনের একটা মানে ফ্ল্যাকচুয়েশন হবেই এটা থাকবে এটা হলো স্বাভাবিক কারণ বয়সন্ধিটা হচ্ছে স্বাভাবিকভাবে এবং এই সময়ই আমাদের হরমোনের যে ইমব্যালেন্সটা সেটা ক্রিয়েট হয় এটা হলো স্বাভাবিকভাবেই ক্রিয়েট হচ্ছে তাহলে আমার দেখা যাচ্ছে যে তেরো বছর থেকে যদি বয়সন্ধি শুরু হয় তাহলে তো ষোলো সতেরো বছর বা আঠারো বছর এই সময়টা তো হরমোনের কম বেশি থাকবে এবং ব্রেস্ট যেটা আমি বললাম সেটার কিন্তু ইম্প্রুভমেন্ট নর্মালি একটু থাকবেই দেখাই দিবে। তবে দেখা যাচ্ছে অনেকের বয়সন্ধিটা দু বছর এক বছরের মধ্যেই ক্লিয়ার হয়ে যায় অনেকের একটু সময় লাগে সো যেহেতু এই সময়টা হরমোনের আধিক্য বা ইমব্যালেন্স সবচেয়ে বেশি থাকে সো এই সময়টা ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা বলে যে এখন অপারেশন করার দরকার নাই বাচ্চা তো অনেক ছোট। ঠিক আছে বাচ্চা তো অনেক ছোট এখন অপারেশন করার কোনো দরকার নেই কারণ এই বয়সে চেস্টের ইম্প্রুভমেন্ট বা এরকম একটু হয় প্রত্যেকটা ছেলেরই হয় সো এই সময়ই যদি আপনারা টেনশন করতে থাকেন যে না আমার হলো গ্যানো কামেশা মনে হয়ে গেছে বা এরকম কেন ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি অপারেশন করব। তো এরকম ডিসিশন না নেওয়াই ভালো কারণ হচ্ছে আগে আপনার এই যে বয়সন্ধি বা আপনার বডিটাকে একটা স্টেবল হতে হবে যখন দেখা যাবে আঠারো বছর উনিশ বছর বা বিশ বছর হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বয়সন্ধির যে লেভেলটা সেটা একদম কাটিয়ে আপনি চলে আসছেন এখন আপনি হচ্ছে একটা স্ট্যাবল মোডে আছেন মানে ছেলেদের যে গঠন বৈশিষ্ট্য সেই রকম গঠন বৈশিষ্ট্যের মধ্যে আপনি আছেন এবং সেরকম গঠন বৈশিষ্ট্যের মধ্যে আপনাকে থাকতে হবে এখন এই সময়টা এসে যদি মনে হয় যে না আমাকে অস্বাভাবিক লাগছে আমার চেষ্ট বড় লাগছে এখন কিন্তু আপনার চিন্তার বিষয় হতে পারে যে হ্যাঁ আমার এটা তো অস্বাভাবিক এখন আমাকে ট্রিটমেন্টের দিকে যেতে হবে সো এই জন্যই বলা হচ্ছে যে কম বয়সে অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো সতেরো বছর বয়সে অপারেশন না করাই ভালো কারণ এই সময়টা বডি স্টেবল হয় না বা বডি স্টেবল থাকে না সো আঠারো বছর যখন ক্রস করবে তখন স্বাভাবিকভাবেই বোঝা যাবে যে না আমার আর আমি আর কৈশোর নাই ঠিক আছে আমার আর বয়সন্ধি নেই এখন যেহেতু এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে সো আমি এখন ট্রিটমেন্টের আন্ডারে যাবো অর্থাৎ আমি ট্রিটমেন্ট করব যেটা করলে আমার ভালো হবে সেটা আমি করব ঠিক আছে সো আমি সংক্ষেপেই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তবে আমার রিয়াল যেটা এক্সপিরিয়েন্স আমি দেখেছি সতেরো বছর আঠারো বছর ষোলো বছর সামথিং অপারেশন করেছে মানে মেন কথা হচ্ছে যে অপারেশনটা করবেন ঠিকই কিন্তু অপারেশন করতে তো আসলে দু চারটা টাকা লাগে না অনেক টাকা লাগে কসমেটিক সার্জারি মানে হচ্ছে বেশ ব্যয়বহুল একটা সার্জারি সো অপারেশন করেন কিছুদিন পরে করেন ঠিক আছে আর যাদের বয়স ষোলো সতেরো বছর তারা কিন্তু ওই ধরনের মানে ছোট বাচ্চাদের মতনই থাকে কৈশোরের মধ্যেই থাকে সো তাদের নিয়ে কিন্তু মানুষ হাসি ঠাট্টা বলেন বা ওই ধরনের মানে অন্যরকম চিন্তা কখনোই করে না সবাই আমরা জানি যে এই বয়সটাই চেষ্টার একটা ইম্প্রুভমেন্ট থাকে সো এই বয়সে যে অপারেশন করতে হবে এরকম কোনো কারণ নাই যদি না খুব ইমার্জেন্সি হয় যে আমি বললাম যে ক্যাডেট কলেজে বা সামথিং এরকম কোনো অপশন থাকলে অপারেশন করা যাবে কোনো ক্ষতি হবে না আর যখন বয়স বিশ বছর বাইশ বছর তেইশ বছর হয়ে যাচ্ছে আমরা যখন ম্যাচিউর হয়ে যাচ্ছে তখন কিন্তু চেস্টের যখন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষ দেখলেও একটা কানাকানি করে এবং বিশ বছর পরে বাইশ বছর এই সময়গুলো কিন্তু আমাদের বিভিন্ন বাহিরে চলে যেতে হয় কলেজে চলে যেতে হয় বিভিন্ন মানুষের সাথে বেড়াতে হয় ভার্সিটিতে চলে যেতে হয় মানুষের মধ্যে বেড়াতে হয় সো এই ব্যাপারগুলো তখন বেশি আসলে নাড়া দিয়ে ওঠে সো সেই সময় অপারেশন করাটা আসলে লজিক্যালের মধ্যে পড়ে কিন্তু যখন ষোলো বছর সত্তর বছর তখন কিন্তু আসলে মায়ের কোলে এসে তাকে নিয়ে আসলে এইসব উল্টাপাল্টা মানে চিন্তা ভাবনা করার আসলে কেউ নাই আর এই সময়গুলো কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা দেখা যাচ্ছে গ্রামের স্টুডি মানে একটা ঘরোয়া পরিবেশেই কিন্তু বেড়ে ওঠে সো এটা নিয়ে তখন মাতামাতি করার কোনো দরকার নাই সো আমি বলবো যে যাদের বয়স কম আঠারো বছরের কম তাদের যদি খুব ইমার্জেন্সি না হয় তাহলে অপারেশন করার দরকার নাই আর যদি খুব দরকার হয় তাহলে আপনারা অপারেশন করতে পারবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না এটা আমার নিজের চোখে দেখা তারপরেও যখন অপারেশন করবেন ডাক্তারের সাথে অবশ্যই কথা বলে নেবেন তো এই আর কি অনেকেই বলেন যে ভাই আমার বয়স এত মানে আঠারো বছরের কম আমি অপারেশন করতে পারবো কিনা সো আমি দুইটার দিকই ভালো মন্দ বুঝাই বললাম আমার রিয়াল এক্সপিরিয়েন্সের আলোকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাংলাদেশে এখন খুব সাকসেসফুলি অপারেশন হচ্ছে প্রতিদিনই অপারেশন হচ্ছে তো অপারেশন সম্পর্কে আপনাদের যদি কোনো আপডেট লাগে তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর গাইনোকমিশিয়া সম্পর্কে যে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি যত দ্রুত বলে আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ